আর একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। তো সাইবার কানেক্ট এর একটা এনএফটি এর এয়ার ড্রপ চলতেছে আর কি। তো এটা হচ্ছে আপনার বনফিডা, আমরা একটা ডোমেইন বাই করছিলাম না সোলানা ব্লক চেইনের, সোলানা নেম সার্ভিস, তো ওইটা হচ্ছে এখানে লাগবে। ওইখানে হচ্ছে ওয়ালেটও কানেক্ট করতে হবে আর কি, টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করা যায়। তো সব প্রসেস দেখাই দিব। সোলানা আপনার ফি হিসাবে রাখতে হবে মিনিমাম $2-3 ফি রাখতে হবে আর কি। তো আশা করি প্রজেক্টটা ভালো হবে, তো বাকিটা আপনাদের ইচ্ছা। তো প্রথমে যেটা করতে হবে, 1 নম্বর স্টেপের মধ্যে যে লিঙ্কটা দেওয়া আছে এখানে, এই লিঙ্কটা হচ্ছে কপি করবেন। কপি করে আপনাদের KIWA ব্রাউজারের মধ্যে ওপেন করবেন। তো লিঙ্কটা কপি করেন, তো KIWA ব্রাউজারের মধ্যে হচ্ছে লিঙ্কটা ওপেন করার পর সেম এরকম একটা পেজ আসবে। চাইলে সাইটটা ডেস্কটপ মোড করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে বোঝা যায় ঠিকভাবে সব কিছু। দেন হচ্ছে এখানে ওয়ালেট কানেক্ট যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার প্যান্থম ওয়ালেট, দেখেন এখানে প্যান্থম ওয়ালেট আছে, এটা সিলেক্ট করবেন, কিংবা হচ্ছে solar.io সিলেক্ট করবেন। প্যান্থম ওয়ালেট সিলেক্ট করার জন্য আপনাকে হচ্ছে প্যান্থমের এক্সটেনশনটা ডাউনলোড করে নিতে হবে আপনার ক্রোম থেকে আর কি, ওয়েবসাইট আর কি, ক্রোমের ওইখান থেকে এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। তো এখানে ওয়ালেটের কানেক্ট করা হয়ে গেলে দেন হচ্ছে এখানে কানেক্ট যে বাটন আছে ওইটার মধ্যে ক্লিক করবেন, আর যদি প্যান্থম হয় সেক্ষেত্রে অ্যাপ্রুভ করবেন, ঠিক আছে। তো দেন হচ্ছে এখানে ক্লেইম টুইটার হ্যান্ডেল যে অপশনটা আছে এই অপশনে যাবেন। তবে এটার মধ্যে যাওয়ার আগে আপনার যেই সোলানা অ্যাড্রেসটা আছে, হ্যাঁ সোলানা অ্যাড্রেস, যেটার মধ্যে হচ্ছে আপনারা হচ্ছে এই সোলানা নেম সার্ভিসের ডোমেইনটা হোল্ড করতেছেন, ঠিক আছে, ওই অ্যাড্রেসটা হচ্ছে এখানে লাগবে। তো এখন হচ্ছে আপনারা যে সোলানা অ্যাড্রেস ওয়ালেট আছে ওই ওয়ালেটে চলে আসবেন। এখানে হচ্ছে সোলানার উপর ক্লিক করে রিসিভ অ্যাড্রেসের উপর ক্লিক করে আপনার যে অ্যাড্রেসটা আছে ওইটা কপি করে নিয়ে যাবেন। ওই অ্যাড্রেসটার কাজ এখনই লাগবে। তো এখন হচ্ছে আপনারা যেটা করবেন, আপনার এই ক্লেইম টুইট হ্যান্ডেল যেটা আছে এটার মধ্যে এটা ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর এখানে নেক্সট বাটন, এটার মধ্যে এটা ক্লিক করবেন, ঠিক আছে। এই নেক্সট বাটনের মধ্যে ক্লিক করার পর আপনারা হচ্ছে আপনার টুইটার যে আছে টুইটারের মধ্যে চলে আসবেন। তো টুইটার মধ্যে, টুইটার অ্যাপের মধ্যে চলে আসবেন, আর আপনারা হচ্ছে যেই ওয়ালেটটা কানেক্ট করতে চান আপনার টুইটার অ্যাকাউন্ট, সেটা হচ্ছে সেই ওয়ালেটের মধ্যে চলে আসেন। তো এখন আপনাকে যেটা করতে হবে, আপনার হচ্ছে এখানে এই প্লাস বার আইকন যেটা দেখতে পাইতেছেন, এই প্লাস বারের আইকনের মধ্যে এটা ক্লিক করবেন, দুইবার ক্লিক করতে হবে। তো দুইবার ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে। এখানে জাস্ট আপনার যেই অ্যাড্রেসটা আছে, হ্যাঁ ওই অ্যাড্রেসটা হচ্ছে পেস্ট করবেন। পেস্ট করে এখানে টুইট বাটনের মধ্যে এটা ক্লিক করবেন, ঠিক আছে, এই টুইট বাটনের মধ্যে এটা ক্লিক করে দিবেন। এখন হচ্ছে আপনার যে টুইটারের প্রোফাইল আছে ওই প্রোফাইলের মধ্যে চলে আসবেন। প্রোফাইলের মধ্যে আসার পর এখানে দেখতে পাবেন যে আপনি যে টুইট করছেন ওইটার হচ্ছে এখানে টুইটটা আছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনি হচ্ছে শেয়ার বাটন যেটা আছে শেয়ার বাটনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে লিঙ্কটা হচ্ছে কপি করে নেবেন। এখন হচ্ছে আপনি যখন এই নেক্সট বাটনের মধ্যে ক্লিক করবেন আপনার KIWA ব্রাউজারে আসার, আপনাকে হচ্ছে এরকম একটা অপশন দিবে যেখানে হচ্ছে আপনি অ্যাড্রেস সাবমিট করতে পারবেন। এখানে হচ্ছে আপনি যেই টুইট করছেন ওই টুইটের লিঙ্কটা সাবমিট করবেন, ঠিক আছে, এটা অটোমেটিক নিয়ে নেবে। দেন হচ্ছে এখানে নেক্সট বাটনের মধ্যে ক্লিক করবেন। এখন হচ্ছে এই নেক্সট বাটন যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। তো এটার মধ্যে ক্লিক করার পর আপনার হচ্ছে সোলেট ওয়ালেটের মধ্যে ট্রানজ্যাকশন ডিটেক্ট হতে পারে, কিংবা হচ্ছে আপনার প্যান্থম ওয়ালেটের মধ্যে ডিটেক্ট হতে পারে যদি আপনারা প্যান্থম ওয়ালেটটা ইউজ করেন। তো নেক্সট বাটনের মধ্যে ক্লিক করার পর এরকম হচ্ছে অ্যাপ্রুভ যে অপশন আসবে ওই অ্যাপ্রুভের মধ্যে হচ্ছে ক্লিক করে দিবেন। এখানে হচ্ছে আপনার কিছুটা ফি কাটতে পারে আর কি সোলানা আর কি। তো দেন হচ্ছে এখানে কানেক্ট অপশন চাইলে কানেক্ট দিবেন। তো আপনারা হচ্ছে খেয়াল রাখবেন এখানে হচ্ছে একটা আপনার কোনো ট্রানজ্যাকশন মানে পিছনের ওয়ালেটের চাই কি না ওইটাও খেয়াল রাখতে হবে। তো এখানে দেখেন আপনার যে ট্রানজ্যাকশনটা ছিল ওই ট্রানজ্যাকশনটা কিন্তু ওই নিচের দিকে হচ্ছে ডিটেক্ট হচ্ছে। তো ট্রানজ্যাকশনটা কনফার্ম হওয়ার পরই হচ্ছে আপনার যেই ডোমেনটা ছিল ওই ডোমেনটা হচ্ছে আপনার মানে টুইটারের যেই ইউজার নেম ছিল ওইটা হচ্ছে ভেরিফাইড হয়ে যাবে আর কি। তো ট্রানজ্যাকশনটা যখন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে দেন আমি যদি আবার অ্যাগেইন হচ্ছে ক্লেইম টুইটার হ্যান্ডেল এটার মধ্যে ক্লিক করে দেখাই তাহলে দেখতে পাবেন যে এখানে আমার হচ্ছে স্টেপটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। এটা 1-2 বার টাইম নিতে পারে, দেন হচ্ছে এটা সাকসেসফুল হয়ে যাবে। দেন হচ্ছে ক্লোজ বাটনে ক্লিক করে দেন। এখানে হচ্ছে প্রথম স্টেপটা আমাদের কমপ্লিট। তো সেকেন্ড স্টেপে চলে আসেন।
এখন হচ্ছে সেকেন্ড স্টেপে আসবেন। তো এখান থেকে হচ্ছে যে সোলানার যে আমরা সাইবার কানেক্ট আছে ওয়েবসাইট, ওইটার মধ্যে চলে আসবেন। এখান থেকে এই লিঙ্কটা কপি করবেন, 2 নম্বরের লিঙ্কটা, বা লিঙ্কটা হচ্ছে ওপেন করবেন। তো লিঙ্কটা কেআইডব্লিউ ব্রাউজারে ওপেন হলে এরকম একটা পেজ আসবে, দেন উপরে কানেক্ট ওয়ালেট লেখা থাকবে। এই কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে এখান থেকে প্যান্থম ওয়ালেট কিংবা স্লোপ ওয়ালেট সিলেক্ট করতে পারবেন। প্যান্থম ওয়ালেট সিলেক্ট করাই বেটার, তো প্যান্থম এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। তো প্যান্থমের উপর এটা ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার যদি ওয়ালেটটা আনলক করতে বলে সেক্ষেত্রে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে সোলার ডট আইও ওয়ালেট যেভাবে কানেক্ট করেন ওইভাবে কানেক্ট করে নেবেন। তো আমারটা আনলক ছিল, যার কারণে হচ্ছে আর পাসওয়ার্ড চাই নাই, ঠিক আছে। তো দেন হচ্ছে এখানে এই বাটনটাতে এটা ক্লিক করবেন, মাঝে যে বাটনটা আছে তো এটার মধ্যে এটা ক্লিক করেন। তো এটার মধ্যে ক্লিক করলে এখানে হচ্ছে আপনার প্রোফাইল যেটা আছে ওই প্রোফাইলটা শো করবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আপনাকে কতজন ফলো করছে, আপনি কতজনকে ফলো করছেন ওইটা দেখাবে। আর আমাদের যে টুইটারের যে ইউজার নেমটা ভেরিফাইড ছিল ওইটা এখানে চলে আসছে, দেখছেন আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়েছে আর কি টুইটারের। দেন হচ্ছে আমার একটা SNS আছে, মানে সোলানার নেম সার্ভিসের একটা ডোমেইন আছে, আশা করি আপনাদেরও আছে। তো ওইটা হচ্ছে এখানে শো করতেছে, আর এখানে হচ্ছে একটু পরে আমি যখন NFT ক্লেম করব এখানে NFTটা শো করবে, ঠিক আছে। তো আপনার হচ্ছে মিনিমাম 5টা ফলোয়ার্স থাকতে হবে এখানে, ঠিক আছে। দেন হচ্ছে আপনি NFT ক্লেম করতে পারবেন। তো আশা করি এই প্রসেসটা পর্যন্ত বুঝতে পারছেন কীভাবে হচ্ছে আপনার এখানে ওয়ালেট কানেক্ট করবেন, আর আপনার প্রোফাইলে কীভাবে আসবেন। প্রোফাইল হচ্ছে মাঝের জায়গাটায় ওয়ালেট কানেক্ট করার পর, আর আপনার ইউআরএল যেটা আছে উপরের এই ইউআরএলটা হচ্ছে কাজে লাগবে। তো এই ইউআরএলটা হচ্ছে কপি করে নেবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই ইউআরএলটা কপি করবেন। আমাদের যে লিঙ্ক শেয়ার গ্রুপ আছে ওই গ্রুপের মধ্যে এই ইউআরএলটা পেস্ট করবেন, একজন আরেকজনকে ফলো করে দিবেন। ইউআরএলটা আছে ওই ইউআরএলটা কপি করে দেন হচ্ছে আমাদের টেলিগ্রাম পোস্টের মধ্যে চলে আসবেন। এখানে দেখেন এয়ারড্রপ অ্যাভেঞ্জার 4 নামে একটা চ্যানেল দেওয়া আছে, এখানে হচ্ছে আপনার লিঙ্কগুলো শেয়ার করতে পারবেন, ঠিক আছে। তো এখানে হচ্ছে এই চ্যানেলের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা হচ্ছে এখানে দিবেন, একজন একজনকে ফলো করে দিয়ে ব্যাক করে দিবেন, ঠিক আছে, যাতে হচ্ছে সবাই 5টা করে ফলোয়ার্স পায়, যাতে হচ্ছে আপনার সবাই NFTটা ক্লেম করতে পারে। 5 জন ফলোয়ার্স ছাড়া কিন্তু NFT ক্লেম করা যাবে না। তো এটা হচ্ছে কন্ডিশন। দেন হচ্ছে এখানে এটার মধ্যে অ্যারো বাটনে ক্লিক করে লিঙ্কটা পেস্ট করে দিবেন, এবং একজন আরেকজনকে বলবেন যে আমাকে ফলো করেন, আমিও আপনাকে ফলো ব্যাক করে দিব। এভাবে বলবেন, আমি ডিটেলস বুঝাই দিলাম, যাতে হচ্ছে। তো এখন হচ্ছে 3 নম্বর লিঙ্ক যেটা আছে ওটা কপি করবেন, ওটা কপি করে হচ্ছে আপনার কেআইডব্লিউ ব্রাউজারের মধ্যে ওপেন করবেন। তো কেআইডব্লিউ ব্রাউজারের লিঙ্কটা ওপেন করার পর উপরে 3 ডটের মধ্যে ক্লিক করবেন, 3 ডটের মধ্যে ক্লিক করে এখানে হচ্ছে সাইটটা ডেস্কটপ মোড করে নেবেন। সাইটটা ডেস্কটপ মোড হওয়ার পর এখানে হচ্ছে কানেক্ট ওয়ালেট দেখতে পাবেন, কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, দেন এখান থেকে সোলানা সিলেক্ট করবেন। সোলানা সিলেক্ট করে প্যান্থম যেটা আছে ওইটা সিলেক্ট করবেন। প্যান্থম সিলেক্ট করা হয়ে গেলে প্যান্থম ওয়ালেটের পাসওয়ার্ড দিবেন, দিয়ে লগ ইন। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে আনলক যে অপশন আছে আনলকের অপশনের মধ্যে ক্লিক করবেন। তো কিছুক্ষণ ওয়েট করলে দেখতে পাবেন যে এরকম একটা পেজ চলে আসবে, দেন কানেক্ট বাটনে ক্লিক করবেন। যদি এরকম না আসে সেক্ষেত্রে হচ্ছে এই পেজের যেই পেজগুলো আছে ওই পেজগুলোর মধ্যে ক্লিক করে এই পেজের মধ্যে যাবেন একবার, দেন এই পেজের মধ্যে ব্যাক নেবেন, সেক্ষেত্রে হচ্ছে এরকম আসবে। দেন হচ্ছে কানেক্ট যে অপশনটা আছে কানেক্ট অপশনের মধ্যে ক্লিক করেন। তো কানেক্ট অপশনের মধ্যে ক্লিক করার পর এই পেজের মধ্যে ক্লিক করে আপনার যেই পেজ ছিল ওই পেজের মধ্যে চলে আসবেন, এখানে হচ্ছে ওয়ালেটটা আপনার কানেক্ট হয়ে যাবে। তো এখানে দেখেন একটা লোড নিছে, লোড নেওয়ার পর এখানে কিন্তু আমার কানেক্ট যে অপশনটা ছিল ওইটা কানেক্ট হয়ে গেছে। তো এখানে দেখেন আমাকে বলা হয়েছে যে আমি মানে সাকসেসফুলি টাস্কগুলো কমপ্লিট করছি, যার কারণে আমার এখানে গ্রিন দিয়ে দিছে আমি হচ্ছে এখন একটা NFT ক্লেম করতে পারবো সাইবার কানেক্টের, ঠিক আছে, যেটা হচ্ছে আপনার সোলানা ব্লক চেইনে যে সোলানা নেম সার্ভিসের SNS আছে ওইটার উপর আর কি। তো দেন হচ্ছে আমি এখানে ক্লেইম যে বাটন আছে ওই ক্লেইম বাটনের মধ্যে একটা ক্লিক করবেন NFT ক্লেইম করার জন্য আর কি। তো এই ক্লেইম বাটনে ক্লিক করার পর আপনার হচ্ছে প্যান্থম ওয়ালেট ডিটেক্ট হবে কিছুক্ষণের মধ্যে, তো একটু ওয়েট করবেন। তো দেখেন এখানে লেখা আছে ট্রানজ্যাকশন হ্যাজ বিন সাবমিট মাই NFT হচ্ছে 30 সেকেন্ডের মধ্যে ওরা হচ্ছে এটা কনফার্ম করে দিবে। তো আমাকে বলছে আমার যে গ্যালাক্সি আইডি আছে ওই আইডিটা এখানে দেওয়ার জন্য আপনারা হচ্ছে আপনাদের যে গ্যালাক্সি আইডিটা আছে ওইটা দিয়ে দিবেন। তো আমি হচ্ছে আমার যে আইডিটা আছে ওইটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড ক্লেইম আইডি এটার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। এটার মধ্যে ক্লিক করলে আপনার কাজটা কমপ্লিট
হওয়ার দিকে আরেক ধাপ এগিয়ে যাবেন আর কি। তো পেজটা আপনার রিলোড হবে, রিলোড হওয়ার পর এখানে অ্যাপ্রুভ যে বাটন আছে এই অ্যাপ্রুভ বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। তো অ্যাপ্রুভ বাটনের মধ্যে একবার ক্লিক করবেন। তো আপনার যদি একবার ক্লিক করার পর যদি সেক্ষেত্রে যদি না হয় সেক্ষেত্রে আবার আরেকটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পেজ অপশনে গিয়ে আগের পেজে চলে আসবেন। আপনার যে সাইবার কানেক্টের পেজটা ছিল ওই পেজের মধ্যে চলে আসেন। তো এই পেজের মধ্যে চলে আসবেন অ্যাপ্রুভ দেওয়ার পর, ঠিক আছে। তো দেখতে পাবেন যে এখানে হচ্ছে আমার যেই আইডিটা আছে, হ্যাঁ এখানে ওই আইডিটা হচ্ছে এখানে চলে আসছে। তো দেখেন আমার এনএফটি যেটা ছিল ওইটা হচ্ছে ক্লেম হয়ে গেছে। তো আমার দেখেন এখানে গ্যালাক্সি আইডি কিন্তু যেটা আছে ওইটা শো করতেছে। এখানে হচ্ছে মাই এনএফটি যে অপশনটা আছে, আমি মাই এনএফটি অপশনে যাই। তো মাই এনএফটি অপশনে গেলে হচ্ছে আপনার যে এনএফটিটা ছিল ওইটা হচ্ছে এখানে শো করবে। দেখেন এখানে হচ্ছে আমার যে এনএফটিটা ছিল ওই এনএফটিটা এখানে শো করতেছে, তার মানে হচ্ছে আমার এনএফটিটা সাকসেসফুললি ক্লেম হয়ে গেছে। তো আপনার হচ্ছে যার যার নাম্বারটা দেখতে পাবেন, হ্যাশট্যাগ 7866 হচ্ছে আমার নাম্বার এনএফটির আর কি। তো আশা করি এভাবে হচ্ছে এনএফটিটা ক্লেম করতে হবে, একটু প্রসেসটা স্টেপ বাই স্টেপ করবেন, আশা করি হয়ে যাবে। আর 5টা ফলোয়ার্স হচ্ছে আমাদের টেলিগ্রামের চ্যানেল থেকে নিয়ে নিবেন, শেয়ার লিঙ্ক শেয়ার গ্রুপ থেকে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমরা সকল আপডেটগুলো প্রথমে দিয়ে থাকি।